উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু রয়েছে। চিকিৎসক ও রোগীদের উপস্থিতিও রয়েছে আগের মতোই। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যখন থেকে আমরা এসেছি প্রায় ঘন্টা খানেক হতে চলল, এবং আমরা দেখতে পেয়েছি যে এখানকার যারা চিকিৎসক আছেন, যারা স্বাস্থ্য সেবা কর্মী আছেন, যারা ঢাকা এই শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী আছেন, তারা কিন্তু আসছেন এবং মেডিকেলের যে চিকিৎসা কার্যক্রম সেটি চলছে কিনা সে সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা আসলে এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি। কিন্তু যা আমরা যেটি দেখতে পেয়েছি এবং আসলে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে ভিতরে রোগী আছেন, র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে যৌথ অভিযান হয়েছিল দুই দিন আগে অর্থাৎ সোমবারে, সেই যৌথ অভিযানের পরে একদিনের একটি সময় দেওয়া হয়েছিল এই মেডিকেল কলেজ হাসপাতালের যারা রোগীর আছেন চিকিৎসারত তাদের সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই কার্যক্রমটি গতকাল থেকে এখন পর্যন্ত আসলে রোগী সরিয়ে নেওয়ার বিষয়টি দেখা যায়নি, এবং ভিতরে যে রোগীরা আছেন তাদের চিকিৎসার জন্য ইন্টার্ন চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছে তাদের কিন্তু আমরা ঢুকতে দেখেছি। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কবে তারা রোগী স্থানান্তর করবেন বা কবে আসলে অভিযানের বিষয়ে যে সিলগালা করে দেওয়ার যে বিষয়টি রয়েছে সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে হাসপাতালগুলোতে যে চিকিৎসা কার্যক্রম চলছে এবং করোনা চিকিৎসা সহ নানা রকমের চিকিৎসার যে অনিয়ম এবং অবৈধ যে পরীক্ষার কথাটি বলছিল র্যাবের পক্ষ থেকে, সেই ব্যাপারে তাদের একটি সংবাদ সম্মেলন ছিল গতকাল। সেই সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা নিয়ম মেনেই এবং নিয়ম অনুযায়ী আসলে তারা কাজগুলো করছেন, এরকম একটি বিষয় ছিল। এবং স্বাস্থ্য অধিদপ্তরে তাদের লাইসেন্স থেকে শুরু করে করোনা পরীক্ষার যে কিট এবং যে পরীক্ষা সরঞ্জাম বা যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে একটি বিষয় কিন্তু রয়েছে, সেইগুলোর হচ্ছে তারা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, এই বিষয়টি রয়েছে। মূলত স্বাস্থ্য অধিদপ্তরের যে নথিপত্র যাচাই বাছাইয়ের পরে আসলে কত দূর আসলে অবৈধ কার্যক্রম চলেছে এখানে সেই বিষয়টি যেমন জানা যাবে, তেমনি হচ্ছে সিলগালা করার যে বিষয়টি, সিলগালা করার বিষয়টি আসলে কতদূর এই হাসপাতাল কর্তৃপক্ষ মানছে সেই বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ সৃষ্টি। গুটিয়ে ফেলার কথা থাকলেও শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চলছে আগের মতোই। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার শাতিরা শারমিন।